গত কয়েক বছর ধরে চামড়া নিয়ে একটা দুর্বৃত্তায়ন চক্র তৈরি হয়েছে এই দুর্বৃত্তায়ন চক্রটি সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করেছে কেন বলছি কথা বলছি এ কারণে যে আগে যে চামড়াগুলো বিক্রি হতো তিন চার পাঁচ হাজার টাকায় হঠাৎ করে চামড়া ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী মানে চামড়াজাত শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত সেই সমস্ত শিল্পপতি ব্যবসায়ী তারা সরকারের সঙ্গে আলোচনা করে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে চামড়ার দাম কমিয়ে দিল তাদের ব্যবসায় লাভ হয় না পরবর্তীতে যেটা হলো যে গত পাঁচ সাত বছর ধরে গত চার পাঁচ বছর ধরে তো কমপক্ষে আগে যে চামড়াটি বিক্রি হতো তিন হাজার টাকায় গত তিন চার বছর ধরে সেই চামড়াটি বিক্রি করে বিক্রি হয় পঞ্চাশ ষাট একশো দেড়শো টাকায় প্রতি বছর গত কয়েক বছরের মতো এবছরও এই দুর্বৃত্তায়ন চক্রটি সক্রিয় থাকলো ধরুন এক লাখ টাকা যে দিয়ে যে গরু কেনা হয়েছে যে গরুর মাংস হয় আড়াই মন প্লাস মাইনাস আড়াই মন সেই গরুর চামড়াটি বিক্রি যারা কিনতে আসে তারা এসে দাম করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা এই দুর্বৃত্তায়ন চক্র গড়ে ওঠার আগে কয়েক বছর আগে এই চামড়াটি বিক্রি হতো দেড় দুই আড়াই হাজার টাকায় এখন এই যে দুর্বৃত্তায়ন চক্রটি চামড়ার দাম যে কমিয়ে দিল এরপর এর ফলে কি কি ঘটনা ঘটল বঞ্চিত করা হলো লাভবান করা হল আমরা সবাই জানি যে চামড়ার যে অর্থ এই অর্থটি পেয়ে থাকে গরিব দুঃখী মানুষ চামড়ার যে অর্থ সেই অর্থটি পেয়ে থাকে বাংলাদেশে যে এতিমখানা আছে বাংলাদেশে যে মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসায় একেবারে গরিব দুঃখী মানুষের সন্তানরা যেখানে পড়াশোনা করেন বা থাকেন রকমে থাকেন তারা একটি চামড়া থেকে তারা আগে যেটা থেকে দেড় হাজার বা দুই হাজার টাকা আয় করতেন বিক্রি করতে পারতেন সেটা দিয়ে তাদের সারা বছর চলতো এখন সেই চামড়াটি লবণ টবণ দিয়ে তারপরে গিয়ে তার বিক্রি করতে হয় পঞ্চাশ ষাট সত্তর আশি একশো টাকায় তো এই যে দুর্বৃত্তায়ন চক্রটি তৈরি হলো আর লাভবান হলো কারা লাভবান হলো যারা যা শিল্প নিয়ে ব্যবসা করেন তারা তাদের লাভের পরিমাণটা কী তাদের লাভের পরিমাণ কাগজে কলমে তারা কত দেখায় আমি সেই হিসাবটা জানি না কিন্তু তারা বাস্তবে আগে দেড় হাজার টাকা দিয়ে একটা চামড়া কিনে যে লাভ করত আর এখন এক দেড়শো টাকা দিয়ে চামড়া কিনে তাদের যে প্রোডাক্ট অর্থাৎ তাদের যে সেটা আপনি একটি স্যান্ডেল বলেন একটি ব্যাগ বলেন বা চামড়া যা যে কোনো কিছুর বলেন সেটার দাম কিন্তু আগে যেটার দাম ছিল পাঁচশো টাকা সেটার দাম এখন হয়েছে বারোশো থেকে দেড় হাজার টাকা তার মনে হচ্ছে চামড়া দিয়ে তারা যে জিনিসপত্র তৈরি করে দেশের বাজারে বিক্রি করেন সেখানে দাম বেড়েছে কমপক্ষে দ্বিগুণ বা তিনগুণ দেশের বাইরে যারা রপ্তানি করেন সেখানেও দাম বেড়েছে আর তারা লোকাল মার্কেটে চামড়া কেনা প্রায় বন্ধ করে দিয়ে প্রায় মাগনা চামড়া নেওয়া শুরু করেছেন তার মানে এখানে সবচেয়ে বড়োভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গরিব মানুষ দুঃখী মানুষ এতিমখানা মাদ্রাসা লাভবান হয়েছে কিছু সংখ্যক ব্যবসায়ী আর কারো লাভবান হয়েছে বাংলাদেশে যেহেতু চামড়ার দাম কম এবং আমাদের এই সমস্ত ব্যবসায়ীরা যেহেতু চামড়া বাংলা নিতে চান টাকা ছাড়া নিতে চান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে নিতে চান সে কারণে যেটা হয়েছে যে বাংলাদেশের চামড়া পাচার হয়ে যাওয়ার একটা হিরিক লেগেছে সীমান্তে আমাদের বিজিপি আমাদের বিজিবি তৎপর আছে বলে আমরা সংবাদ দেখেছি কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত যত বড় সীমান্ত সেই সীমান্ত পাহারা দিয়ে ঠিক রাখা এবং এর মধ্যে আবার অসততার ব্যাপার আছে পাহারা দিয়ে ঠিক রাখা প্রায় একটা অসম্ভব ব্যাপার বেনাপুল অঞ্চলে সহ ওই অঞ্চলে আমরা জানছি যে টহল জোরদার করা হয়েছে বিজিবির কিন্তু তারপরেও আমরা এটাও জানি যে চামড়া পাচারও অব্যাহত আছে তার মানেটা কি দেশের চামড়া দেশের শিল্পে যেটা কাজে লাগতো সেটা কাজে না লেগে সেটা পাচার হয়ে চলে গেল এখানে ভারতকে দায় দিয়ে লাভ নাই তাদের চামড়া দরকার সুতরাং তারা চামড়া কিনবে সুতরাং তারা চামড়া কম দামে যদি পায় তাহলে তারা চামড়া কিনবে তো বাংলাদেশের সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষদেরকে বঞ্চিত করলো বাংলাদেশের শিল্পে যেটা আরও বড়োভাবে কাজে লাগতে পারতো সেটা পাচার হয়ে অন্য দেশে চলে গেল তার মানে হচ্ছে আমাদের এখানে এই যে পাচার হয়ে চলে গেলো এতে কিন্তু আমাদের এই দুর্বৃত্তায়ন চক্রটির কোনো সমস্যা নেই কারণ তারা পাচার হয়ে যাওয়ার পরেও যে চামড়া থাকে সেই চামড়া দিয়ে তারা বিপুল পরিমাণ ব্যবসা করতে পারে কাগজে কলমে তারা কান্নাকাটি করুক আর অলাপ দেখ অলাভজনক যাই করুক না কেন এই দুর্বৃত্তায়ন চক্রটি বাংলাদেশের গরিব দুঃখী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের এই অবস্থানকে সহায়তা করছে সর্বতভাবে সরকার বিগত একাধিক মানে বিগত পাঁচ সাত বছর ধরে এই দুর্বৃত্তায়ন চক্রটি ভাঙা দরকার না ভাঙলে মানুষ একটা চামড়া নিয়ে গরিব দুঃখী মানুষের যে সহায়তা করবে সেই সহায়তাটা করতে পারে না আমি গতকালকে অভিজ্ঞতা বলি মানে ঈদের দিনের অভিজ্ঞতা বলি আমি যদি শুধুমাত্র আমি আমাদের বিল্ডিং আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিং এবং আশেপাশের দু একটি বিল্ডিংয়ের কথা বলি তাহলে এই পুরো বিল্ডিংয়ে সব কিছু মিলিয়ে প্রায় বৃষ্টির মতো কোরবানি হয়েছে এই বৃষ্টি গরু কোরবা গরু কোরবানি হয়েছে বৃষ্টি এই বৃষ্টি গরু কোরবানি হওয়ার আমি এই আমি এই জায়গার তথ্য জানি যে কেউ চামড়া কিনতে আসেনি যারা কিনতে এসেছিল তারা এক লাখ টাকার গরুর দাম গরুর চামড়ার দাম বলেছে চল্লিশ টাকা দুই লাখ টাকার গরুর চামড়ার দাম বলেছে দুইশো টাকা পাঁচ লাখ টাকার উপরের গরুর চামড়ার দাম বলেছে ওই রকম আড়াইশো তিনশো টাকা এবং এই দামি তারা কিনেছে কেউ কেউ মাদ্রাসায় দিয়ে দিছে। দিয়ে দিয়েছেন মাদ্রাসা হয়তো কয়েকশো চামড়া একসঙ্গে করে সামান্য টাকায় বিক্রি করবে বিক্রি করবেন বাংলাদেশের তো অনৈতিকতা অসততা এই অনৈতিকতা এবং অসততার এই চামড়া শিল্পকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে যা ঘটছে এবং সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে যে চামড়া শিল্পের এই অনৈতিকতাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এটা খুব বড়ভাবে জনমানুষের সামনে আছে কিন্তু মানুষের ভেতরে সেই প্রতিক্রিয়া নেই সরকার এবার বর্গ ফুটে দাম চামড়ার দাম পাঁচ টাকা বাড়িয়েছে বলে ঘোষণা দিয়েছে সেটা ঘোষণা মানে শুধুই ঘোষণা ঘোষণা মানে শুধুই কাগজে কলমের ঘোষণা জনমানুষের পক্ষে দাঁড়ানোর জন্য সাধারণ গরিব দুঃখী মানুষের পক্ষে দাঁড়ানোর জন্যে আমার এই আমাদের এই রাষ্ট্রের নীতি এত দুর্বল এবং তারা সাধারণ জনমানুষের কথা এত কম ভাবে অথবা ভাবে না সেটা একটা বিস্ময়কর গরিব দুঃখী মানুষের ভাবনাটা সে মানুষকে নিয়ে ভাবনাটা সেটা খুবই লোক দেখানো টিসিবির কয়েকটি ট্রাক দিয়ে সেই ছবি দেখিয়ে যদি বলে যে বাংলাদেশের মানুষকে আমরা কম দামে খাদ্য দিচ্ছি চেয়ে মানুষকে নিয়ে মস্করা করার আর কোনো ব্যাপার হইতে হতে পারে না তবে যাই হোক আজকে বিস্তারিত দিকে যাব না শুধু একটি দিকে মানুষের নজরে আনার চেষ্টা করলাম যে গরিব দুঃখী মানুষকে বঞ্চিত করে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা কিছু সংখ্যক চামড়া ব্যবসায়ীকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা দুর্বৃত্তায়ন একটা অসৎ চক্র গড়ে তুলতে পারে না বাংলাদেশে সেটা গড়ে তোলা হয়েছে এবং দিন বছরের পর বছর ধরে সেটা চলছে কোথাও কোনো প্রতিক্রিয়া নেই